নমস্কার, আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নতুন একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ করা হবে পৌরসভায়। কিভাবে আপনারা আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা ভিডিওতে লাইক করলে আমরা নেক্সট ভিডিও তৈরির জন্য অনেক উৎসাহ পাই। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে wbhealth.gov.in। এই ওয়েবসাইটে আপনারা নিচের দিকে এলে দেখতে পাবেন বাম দিকে একটা রিক্রুটমেন্ট সেকশন রয়েছে। এই রিক্রুটমেন্ট সেকশন থেকে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে নোটিশটা ডাউনলোড করে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। নিয়োগ করা হবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনারা এখানে আবেদনে আগ্রহী না হয়ে থাকেন, ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। আপনার নিজের জেলার নাম এবং আপনার কোয়ালিফিকেশন কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন, দিলে আপনাদের জেলা থেকে অথবা আপনার এলাকার যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। ওকে, এখানে দেখুন আপনাদের দেখাবো কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। ওকে, প্রথমে হচ্ছে ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব টেক। বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। ভ্যাকেন্সি রয়েছে 11টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশান, আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে বলা হয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। সঙ্গে আপনাকে কম্পিউটার জানতে হবে, দিলে আপনারা এই ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব টেক পদে আবেদন করতে পারবেন। প্রতি মাসে বেতন দেওয়া হবে 22,000 টাকা এবং এই ল্যাব টেক পদে যে নিয়োগ করা হবে একাডেমিক নম্বর এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে। বোঝা গেল? নেক্সট দেখুন স্টাফ নার্স। এখানে বয়স হতে হবে সর্বোচ্চ 64 বছরের মধ্যে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 83। অনেকগুলোই ভ্যাকেন্সি এখানে নিচে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে আপনাকে জিএনএম নার্সিং পাস করতে হবে এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে মিড ওয়াইফারি হিসেবে আপনার নাম নথিভুক্ত থাকতে হবে। যারা বিএসসি নার্সিং পাস করে আছেন তারাও এই স্টাফ নার্স পদে আবেদন করতে পারবেন। প্রতি মাসে বেতন 25,000 টাকা। এই পদে একাডেমিক নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নেক্সট দেখুন এফটিএমও। এফটিএমও ফুল ফর্ম হচ্ছে ফুল টাইম মেডিকেল অফিসার। ওকে, সর্বোচ্চ বয়স হতে হবে 66 বছরের মধ্যে। এবং এই যে তিনটা পোস্টের বয়স বললাম, প্রতিটা পদের ক্ষেত্রে আপনারা বয়সটা হিসাব করবেন 1 জানুয়ারি 2021 তারিখের হিসেবে, এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। এফটিএমও পদে কোয়ালিফিকেশান এমবিবিএস পাস করতে হবে। এই কোয়ালিফিকেশান থাকলে আপনারা আবেদন করতে পারবেন। প্রতি মাসে 60,000 টাকা বেতন, একাডেমিক নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। এবারে দেখে নিন আবেদন পদ্ধতি কী আছে। আবেদন করতে হবে আপনাদের অনলাইনে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট রয়েছে 22 জানুয়ারি 2021। অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে আপনাদের ডিমান্ড ড্রাফট কাটতে হবে 100 টাকা। ওকে, জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি 100 টাকা লাগবে, এসসি এসটি ওবিসি এদের ক্ষেত্রে 50 টাকা লাগবে। এই যে টাকাটা আপনারা জমা দেবেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, ডিমান্ড ড্রাফট কাটতে হবে কার ফেভারে দেখুন, ডিএইচ অ্যান্ড এফডাব্লিউএস আসানসোল অ্যাকাউন্ট মেন সমিতি, পেয়েবল অ্যাট আসানসোল। ওকে, এই যে ডিমান্ড ড্রাফটের কপি এবং অনলাইনে আবেদন করার পরে যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা নেবেন, সমস্ত কপিগুলোকে অ্যাটাচ করে আপনাদের এই ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি, টু দ্য সিএমওএইচ অফিস, কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ, আসানসোল, পশ্চিম বর্ধমান, পিন নম্বর 7133305। এবং এই আবেদনপত্রটা 2 ফেব্রুয়ারি 2021 বিকেল 5টার মধ্যে পৌঁছাতে হবে। আর একবার বলে দিচ্ছি, অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার লাস্ট ডেট 22 জানুয়ারি। অনলাইনে আবেদন করার পর অ্যাপ্লিকেশনের ফর্মের প্রিন্ট আউট নেবেন, ডিমান্ড ড্রাফট জমা দেবেন, সমস্ত কপিগুলোকে আপনাদের অফলাইন মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়, এবং এই আবেদনপত্রটা পৌঁছানোর শেষ তারিখ 2 ফেব্রুয়ারি রয়েছে। এবং আপনারা যে খামের মধ্যে ভরে পাঠাবেন ওই খামের উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ
যে পদে আবেদন করবেন এই ড্যাশে সেই পদের নাম আন্ডার NUHM এটা লিখে আপনাদেরকে পাঠাতে হবে। বোঝা গেল? এটাই হচ্ছে সম্পূর্ণ নোটিশ। যদি আপনারা আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে লিংকে ক্লিক করে এই নোটিশটা আপনারা ডাউনলোড করতে পারবেন, নিজেরা ভালো করে পড়বেন। যদি আপনার মনে হয় এখানে আবেদন করতে, অবশ্যই আবেদন করবেন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী হয়ে থাকেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য অনলাইনে মক টেস্ট দিতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এবং আপনাদের জন্য সুবিধাজনক হলো এটাই, মক টেস্টগুলোতে অ্যাটেন্ড করার পর আপনি নিজের স্কোর নিজেই যাচাই করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিংক দেওয়া রয়েছে। এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।